পুরো বরফ জমে আছে। তো বন্ধুরা গুড মর্নিং, তো তোমরা দেখেই নিলে এক ঝলক কী হতে চলেছে আজকে আমাদের এই ভিডিওটাতে। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকো এবং লাস্ট অবধি দেখতে থাকো আমাদের ফুল ভিডিওটা। জিরো পয়েন্ট যাবো, ইয়ুমথাং ভ্যালি যাবো, ফুল ইনফরমেশন দেখতে থাকো। তো এখন আমরা হোমস্টে থেকে বেরোবো সকাল 7:40 বাজে, বাইক স্টার্ট দিয়ে রেখেছি, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা যেখানে পৌঁছেছি এখান থেকে ইয়ুমথাং ভ্যালি আর মাত্র 16 কিলোমিটার। রাস্তা দেখলে মনে হচ্ছে নিচু, এখনো পর্যন্ত তো বরফের দেখা মেলেনি, হালকা বরফ বলতে বলতে একদম কম। এখানটা সুন্দরে খুব ঠান্ডা পড়ে। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ আবার ফিরে আমাদের লাচেনে যেতে হবে, 3 ঘন্টা মনে হয় লেগে যাবে ওখানে, আর 3 ঘন্টা তো লেগেই যাবে। শীতকালে এসব গাছের উপর পুরো বরফ জমে থাকে, হয়তো স্নোফল হবে, সোজা ওই পাহাড়টাতে পুরো বরফ জমে আছে, দারুণ জায়গাটা। গাড়িটার জন্য আরো স্লো হয়ে গেলাম, ঠান্ডা পড়ে। প্রথমে এগুলোকে দেখে বরফ ভাবছিলাম, তারপরে দেখলাম বরফ না, এগুলো পাথর সাদা। চেকপোস্ট যেটা পড়ে ওখানে একটা বাইকার নিয়েছিলাম, উনি আর ওনার ওয়াইফ ছিল ওনার, তাছাড়া আর কোনো বাইকিং কাউকে আসতে দেখিনি। তাও মনকে সান্ত্বনা তো দিতে পারবে। ফাইনালি আমরা ইয়ুমথাং ভ্যালিতে চলে এসেছি, এখন বরফ ফরফ কিছুই নেই, বললো আরও 14-15 দিন স্টে করলে তারপরে বরফ দেখতে পাওয়া যাবে। ইয়ুমথাং ভ্যালি এখন এই ভ্যালি থেকে সোজা চলে যাবো 0 পয়েন্টের দিকে, 1 ঘন্টার রাস্তা আছে এখনো। 0 পয়েন্ট বললে 12টার পরে বন্ধ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি যেতে হবে একটু। এনে বরফ থাকলে ভালো লাগতো, বরফ নেই না কীরকম একটা লাগছে দেখতে, খুব একটাও ভালো লাগছে না। রাস্তার সাইডে সাইডে অল্প অল্প বরফ পড়ে আছে, বরফ গলে গলে জল পড়ছে পুরো।
সেই উপরে মাথায় বরফ জমে আছে, পুরো সাদা হয়ে আছে। এইদিকে হোমস্টেতে গিয়ে তারপরে লাগেজগুলো আবার বাইকে নেবো, নিয়ে ওখান দিয়ে আবার লাচেনে যাবো। অনেকক্ষণ বাইক চালাতে হবে আজকে, ঠান্ডার মধ্যে না ব্রেন কাজ করে না ঠিক করে। বরফ জমে আছে, পুরো জল যাচ্ছে, পুরো বরফ জমা। কি অসম লাগছে, হালকা হালকা শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। জিরো পয়েন্টে চলে এসেছি, এখানে তেমন একটাও বরফ নেই, মোটামুটি বরফ। তো দেখি আমরা বরফের দিকে নামবো অল্প একটু। ওই অল্প স্বল্প একদম বরফ, বরফ তেমন নেই বলা চলে। এটা 15,745 ফিট বা কিছু একটা হবে। গুরুদংমার লেকটা ওটা আরও উপরে নাকি, ওখানে গেলে আমার ডেফিনেটলি শ্বাসকষ্ট হতে পারে। এখানে আপাতত হালকা হালকা হচ্ছে, সেরকম কিছুই না। এগুলো অ্যাকচুয়ালি বোধ হয় নদী, দেখো এখানে পুরো এই বরফের নিচ দিয়ে পুরো নদী বয়ে চলেছে, একদম জল একেবারে কলকল কলকল করে বয়ে চলেছে। তো আমাদের এখানে সাবধানে পা ফেলতে হচ্ছিলো। তো এইসবই দেখছিলাম, খুবই মনোরম দৃশ্য, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না, তার কারণ আমাদের শ্বাসকষ্ট হচ্ছিলো। তো আমাদের বেরিয়ে যাওয়ার মতন মনে হচ্ছিলো যে এখনই বেরিয়ে যাই, কিন্তু সুন্দর, এত সুন্দর দেখতে যে আমরা মন বলছে যে থাকি, কিন্তু মাথা বলছে যে মানে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই। তো ফাইনালি আমাদের জিরো পয়েন্ট দেখাটা শেষ হয়ে গেল, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এখন। তো আমরা এখান থেকে আমাদের যাব প্রথমে হোমস্টেতে, যেটা আমাদের লাচুংয়ে আছে, তারপরে আমরা সেখান থেকে যাব লাচেনের উদ্দেশ্যে। তো কালকে আমরা যাব গুরুদংবার লেক। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগে।